নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটি বিশেষ অভিনব পর্বে। আজ আমি দেখাতে চলেছি একজন পুরনো বাগানি, তার বাগান পরিচর্যার জন্যে কত কিছু লাগে। তো আমি প্রায় 40 বছর কি তারও অধিক সময় ধরে বাগান করছি। তো এই বাগান করতে গিয়ে এক এক করে যখন যেটা প্রয়োজন বোধ করেছি, বাগান করতে যেটা লেগেছে আমার বাগান পরিচর্যা করতে, সেসবগুলি মোটামুটি আমি এক জায়গায় করেছি, আমি দেখাবো। এবং এটা আমার বোঝানোর উদ্দেশ্য যে বাগান পরিচর্যা করতে গেলে একজন বাগানির কী কী লাগে। কারণ আমরা নিজে হাতে বাগান করি, যখন যেটা প্রয়োজন বোধ করি তখন সেটা সংগ্রহ করি। এই করতে করতে এত বছর ধরে আমার সংগ্রহে যে জিনিসগুলো আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং অনেকেই জিজ্ঞাসা করেন, আপনি এটা কিভাবে করেন, এটা কোথায় পেয়েছেন ইত্যাদি। তো সেগুলো আপনাদের বিস্তারিতভাবে জানাবো। অভিনব একটা ভিডিও, আশা করি কোথাও এভাবে আপনারা দেখেননি। তো আজ আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি, চলুন সেগুলো একে একে দেখাই। বন্ধুরা দেখুন, এটা কাইচি। বাগান করতে গেলে, গাছের পাতা ছাড়তে গেলে বা গাছ পছন্দসই করতে গেলে কাইচিটা লাগে। দেখুন, আমি বনসাই করি, বনসাই করতে গেলে কাটার লাগে। এটা তার কাটার জন্যে, এটাও তার কাটা যায়, এটা কাঠ গাছ কাটার জন্য। এটা তো এরকম তিন রকম কাটার আছে। এছাড়া দেখুন, এটা মাটি তোলার জন্যে, যখন গাছ আমরা বসাই বালতি থেকে মাটি তোলার জন্যে এটা আমরা ব্যবহার করি। দেখুন, করাত, যেহেতু আমরা বনসাই করি বা আমার স্থায়ী বেডে অনেক বড় বড় গাছ আছে, সেগুলোর ডাল কাটতে গেলে এরকম ছোট কাটারে হয় না, তখন করাত লাগে। তো দেখুন, এই করাত, দুই রকম করাত আমার সংগ্রহে আছে। এগুলো ফাইবার, যারা রং করে তারা এটা কাজে লাগায়। তো আমি এটা কিনে যখন ছাদ পরিষ্কার করি, পাতা বা মাটি ইত্যাদি যখন, বিশেষ করে বর্ষাকালে, তখন এইটা দিয়ে পরিষ্কার করা হয়। দেখুন, এটা নিড়ানি, এটা সবার কম বেশি লাগে। এটা আমার স্থায়ী বেড, বেডে এটা দিয়ে কোপানো হয়। স্থায়ী বেড যেখানে আছে, বড় বড় গাছ আছে এবং সেখানে শিকড় ভর্তি, তারপরে শিকড়গুলো বাঁচার জন্যে এটাকে ব্যবহার করা হয়। এটা পাঁচ আঙুলে বলি আমরা, এটা ছোট কোদাল এবং বড় কোদালও আছে। যখন অ্যাডিনিয়াম গাছের মাটি তৈরি করি, 100-150 গাছের মাটি একসাথে তৈরি করতে গেলে তখন এরকম কোদাল দিয়ে মাটি মেশাতে হয়, কারণ সে একটা বড় কর্মযজ্ঞ। ইতিমধ্যে তার ভিডিও আমি দিয়েছি। এটা প্লাস্টিক পাত্রে আমরা গাছ করি অনেক সময়, সেগুলো ছিদ্র করার সময় এটা লাগে। এটা গরম করে এটা দিয়ে ছিদ্র করা হয়। দেখুন, এটা শেকনি। যখন আমরা পাতা পচা সার তৈরি করি, পাতা পচা নয়, সবজির খোসা ভেজানো জল আমরা তরল সার হিসাবে ব্যবহার করি, তখন এগুলো দিয়ে শেখে নেওয়া যায়, শেখে নেওয়া হয়। তারপরে দেখুন, ব্রাশ, বিশেষ করে আমি অ্যাডিনিয়াম গাছের গোড়ার দিকটা বর্ষার পরে মাটি লেগে যায়, সেগুলো পরিষ্কার করি। তারপরে দেখুন, ছুরি, এটা তো লাগেই, প্রত্যেকের লাগে এই ছুরি। তারপরে দেখুন, আমি যে ক্যাকটাস করি, ক্যাকটাস জানেন খুব অসুবিধা রিপোর্ট করতে গেলে বা ঘাস ইত্যাদি পরিষ্কার করার জন্য, এই চিমটি এটা আমি ব্যবহার করি। তারপরে ব্লেড, এই ব্লেডগুলো অ্যাডিনিয়াম গাছে বা গ্রাফটিংয়ের জন্য ব্লেড লাগে। তো এরকম অজস্র ব্লেড আছে, সেই ব্লেড, একটি ব্লেড এটা ব্যবহার করা হয়। এই ধরনের তার কাটতে গেলে, কাটার জন্যে আমার ওই কাটার লাগে, যেটা আগে দেখিয়েছি। দেখুন, মগ, এটা তো অবশ্যই জরুরি, বালতি এটা খুবই জরুরি। দেখুন, আরেকটি উপাদান, মাটি তৈরি করতে গেলে চালনি লাগে। আর শেষে দেখায়, দেখুন, এটা আমি গাছ, বিশেষ করে ফল গাছে ফল আসার সময় তখন আমি গাছ ধুয়ে দিই,
এটা স্প্রে করি, বা মাঝে মাঝে স্প্রে করলে গাছের পাতা সবুজ থাকে, গাছ সতেজ থাকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আপনার পাতা এত সতেজ থাকে কী করে বা এত সবুজ থাকে কী করে, আপনি কী ব্যবহার করেন? তার উত্তর, আমি শুধু জল ব্যবহার করি, আমি কোনো কীটনাশক ব্যবহার করি না, প্লেন জল সেটা আমি ব্যবহার করি। তো এছাড়াও এটা আছে, চালুনি বলেছি আগে, অজস্র বালতি আছে যেগুলোতে সার রাখা হয়। তো এরপরেও আছে কতগুলো জিনিস, এটা ধরুন এই টেবিলটা তৈরি করেছি, আমার কোমরে ব্যথা, হাঁটুতে সমস্যা, তো আমি বসে গাছ চর্চা করার জন্যে এই টেবিলটা তৈরি করেছি, এবং চেয়ার অবশ্যই লাগে। এর বাইরে অজস্র জিনিস লাগে, আমার তরল সার তৈরি করার জন্যে ড্রাম আছে, অজস্র বালতি আছে সেখানে নানা রকম সার রাখার জন্যে, সেটাও আমি একসময় দেখিয়েছি। আমি জৈব সারে গাছ করি, হাড়ের গুঁড়ো, শিংকুচি, গোবর সার, পাতা পচা ইত্যাদি নানা রকম উপাদান সাজিয়ে রাখা হয় সে বালতি। একটা আমি দেখাতে পারি, দেখুন বন্ধুরা, এই বালতিতে আমি সার রাখি, ঢাকনা আছে, তারপরে এই আরেকটি বালতি, এরকম বালতি ব্যবহার করি, এরকম অনেক বালতি আছে সেখানে, কোথাও সুরকি, কোথাও বালি, কোথাও মাটি, কোথাও পাতা পচা, শিংকুচি, হাড়ের গুঁড়ো, গোবর সার ইত্যাদি, শস্যের খোল ইত্যাদি থাকে। তো গাছ চর্চা করতে গেলে ছাদ বাগানে যারা একটু বেশি করে গাছ করেন, আমার আগে প্রায় 600 টব ছিল, এখন একটু কমে গেছে, তো প্রায় 500, কম বেশি 500 টব আছে। তো এই গাছ নিজে হাতে আমি চর্চা করি, এবং এই গাছ করতে গিয়ে আমি নানা সময় যেসব জিনিসের প্রয়োজন অনুভব করেছি সেগুলো কিনে ফেলেছি আস্তে আস্তে। তো দেখুন কত জিনিস এখানে এক জায়গায় হয়েছে। তো বাগান করতে গেলে, যারা অনেকদিন ধরে বাগান করেন, নিজের হাতে বাগান করেন, তাদের এরকম লাগে, আপনাদের সবারই কম বেশি আছে, হয়তো এতটা নেই, আবার এর থেকে অনেক বেশি কিছু আছে হতেই পারে। তো তবে শেষে আমি একটা কথা বলবো, বাগান করার জন্য প্রাথমিক যেটা লাগে সেটা হচ্ছে গাছ, টব, মাটি এবং সার। অনেকে এর উপর নির্ভর করে গাছ করেন, যারা সিজনে, শীতের শীতকালে ফুল গাছ করেন, আমরা দেখেছি নানা নার্সারি থেকে তারা তৈরি গাছ নিয়ে আসে এবং সেখানে মূলত খোল জল দিয়ে গাছ চর্চা করেন। তো এর বাইরে আমাদের মতো যারা গাছ চর্চা করেন নিজের হাতে, তাদের অনেক জিনিসপত্র লাগে। তবে এইসব জিনিসের থেকেও যেটা সবচেয়ে বেশি দরকার বাগান করতে গেলে, সেটা হলো বাগানের প্রতি ভালোবাসা, গাছের প্রতি ভালোবাসা, সময়, ধৈর্য এবং শ্রম। এসব অনেক কিছু না হলেই বাগান করা যায়। সামান্য নিড়েন বা ছোট একটা কোদাল কি একটা ছুরি ইত্যাদি দিয়ে বাগান করা যায়, ভালো বাগান করা যায়, শুধু যদি বাগানের প্রতি ভালোবাসা, ধৈর্য, সময় এবং শ্রম দেওয়ার ক্ষমতা থাকে। তো এই একটা অভিনব ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগবে জানাবেন। আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।